বড় বড় যারা ব্র্যান্ড ছিল তাদের সাথে আমরা কম্পিট করার জন্য আমাদের যারা স্টেক হোল্ডার, আমাদের যারা গ্রাহক আছেন এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছে বা ডিলার আছে তাদের সাথে আমি প্রতিনিয়ত নিজেই যোগাযোগ করতাম যে আসলে আমাদের প্রোডাক্টে আর কি ইনোভেশন করা যায়, আর কি নতুন সংযোজন করা যায়, যাতে অন্যদের সাথে আমরা সামঞ্জস্য থাকতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাংলাদেশে যেহেতু বিদ্যুৎ একটা বিরাট হয় ভোল্টেজ ফ্লাকচুয়েশান বা বিভিন্ন আবহাওয়ার জনিত কারণে আমাদের দেশের সাথে অন্য দেশের সাথে আসলে একটু ডিফারেন্স হয়, তো সেরকম আমাদের দেশের সাথে মানানসই সেরকম পণ্য আমরা নিয়ে আস্তে আস্তে ডেভেলপ করলাম। 21 ইঞ্চি টিভি ছিল অন্যান্য ব্র্যান্ডের প্রায় 26 থেকে 30 হাজার টাকা, তা আমরা মাত্র 12 হাজার টাকা দিচ্ছিলাম তখন আমাদের প্রাইস ছিল। তখন আমাদের এই যে 2000 সালে যে ওয়ার্ল্ড কাপ ছিল তখন আমাদের যে শোরুমগুলো ছিল সেখানে প্রায় দেখা গেছে যে অনেকে মানে কিউতে থেকে লাইন ধরে টিভি কিনছিল। ইনভেস্টরের জন্য যেহেতু আমাদের ব্যাংকের একটা বড় ফাইন্যান্স প্রয়োজন হয় সেক্ষেত্রে অনেকগুলি দাপ অতিক্রম করতে হয়, তো সেটাও আমরা আরও যদি সহজীকরণ করা হয় তাহলে নতুন উদ্যোক্তাদের জন্য সুবিধা হবে। আর আমরা যে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে যে ইকুইপমেন্টগুলি আসলে যেহেতু টেকনোলজি বেসড প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টগুলি বাংলাদেশে আসলে খুব বেশি দিন হয় না, আমাদের এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি আরম্ভ হয়েছে, তো আমরা যখন বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের যখন ইউরোপ যারা তারপরে জাপান বা আমরা চায়না বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ইকুইপমেন্টগুলি আমরা সংগ্রহ করেছি, তো যেগুলি সবচেয়ে ভালো এবং প্রোডাক্টিভিটি এবং আপনার টেকনোলজি দিয়ে লেটেস্ট টেকনোলজি এবং প্রোডাক্টের কোয়ালিটি গুণাগুণ ভালো থাকবে সেগুলি সব আমরা ইকুইপমেন্টগুলি যাতে আমরা স্বাচ্ছন্দ্যে প্রডিউস করতে পারি আমাদের প্রোডাক্টগুলি সেরকম আমরা যন্ত্রপাতি বিভিন্ন জায়গাতে সংগ্রহ করেছি। তো সংগ্রহ করতে যেহেতু আমাদের এই নোহাওটা আমাদের দেশে ইলেকট্রনিক্সের জন্য নতুন, তো অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করেই করতে হয়েছে আর কি। আমরা যেহেতু ইউরোপ বা জাপান বা চায়না থেকে আমরা যে ইকুইপমেন্টগুলি নিয়ে আসছি আমরা প্রথমে চিন্তা করছি যে আমাদের প্রোডাক্টটা যেন কোয়ালিটি প্রোডাক্ট বের হয়, সেই জন্য আমরা আমাদের যে ইকুইপমেন্টগুলি আমরা ইউজ করি সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, বিশ্বে যেগুলি এখন নতুন টেকনোলজি কাজ করছে সেসব টেকনোলজি আমরা ইউজ করছি যাতে আমাদের প্রোডাক্টের গুণাগুণ সবগুলি এবং প্রোডাক্টিভিটি ভালো হয় সেরকম আমরা সিলেক্ট করে নিয়ে আসছি। এখন কারখানা আমাদের কর্মী সংখ্যা আছে প্রায় 2000-এর উপরে, আর আমরা যখন প্রথম আরম্ভ করছি হয়তো আমাদের তখন স্টার্টিং আমাদের 200-300 ছিল, তো আমরা সেটাকে এখন পর্যায়ক্রমে ধাপে ধাপে বিভিন্ন আনস্কিল লোকজনও নিয়ে আসছি, ওদেরকে আবার ট্রেনিংয়ের মাধ্যমে আমরা স্কিল করা হয়েছে, তো সেগুলিকে আমরা এখন মোটামুটি আমাদের যেহেতু আমাদের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে একটা নতুন আর এটা যদি একটু টেকনোলজি বেসড প্রোডাক্ট, তো সেই জন্য এখানে স্কিল ম্যান পাওয়ারে আসলে একটু বাংলাদেশে ঘাটতি আছে, তো আমরা ওই জন্য নতুন ম্যান পাওয়ার যারা মানে ফ্রেশ ওদেরকে আমরা নিয়ে আসি, আমরা আমাদের কারখানাতে বিভিন্ন রকমের ট্রেনিং বা তাদের কর্মদক্ষতা বাড়ানোর যেসব প্রয়োজন সেগুলো আমরা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ইয়ে করছি আর কি, স্কিল করে এখন আমাদের প্রোডাকশন তারা বিশ্বমানের প্রোডাক্ট আমরা তৈরি করছি বাংলাদেশে। যারা কর্মী আছে তা আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি, যেহেতু কর্মীরাই হচ্ছে আসলে আমাদের এই প্রাণশক্তি, তো তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যতটুকু সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে হ্যাপি রাখার জন্য। আমরা একটা ধরেন তাদের লাঞ্চে একটা সাবসিডি থাকে, তারপরে অন্যান্য যে আমাদের দেশে যে শ্রম আইন অনুযায়ী যেসব ইয়ে আছে সেগুলি তো আমরা পাই, তারপরে পাশাপাশি আমাদের একটা প্রফিট শেয়ারিংয়ের একটা থাকে ইয়ারলি একটা তারা ইনক্রিমেন্ট বা প্রফিট শেয়ারিং একটা বোনাস পায়। আমরা এখনও রপ্তানি করিনি, আমরা রপ্তানির জন্য আমরা কাজ করছি, আমরা চেষ্টা করছি 2027 সালের মধ্যে আমরা আমাদের দেশ থেকে ইলেকট্রনিক্স পণ্য আমাদের এই মেড ইন বাংলাদেশটাকে আমাদের এই প্রোডাক্টগুলি বিদেশে রপ্তানি করব। আমরা গ্রি এয়ারকন্ডিশন যেহেতু মার্কেটে আমাদের যারা কনজিউমার আছে ওনাদের সাপোর্টে বা ওনারা আমাদের পণ্য পছন্দ করে আমাদের টেকনোলজির কারণে বা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণাগুণের কারণে, তো আমাদের মার্কেটে আমরা শীর্ষস্থান দখল করে আছি, যেখানে আমাদের প্রায় 60%-এর উপরে আমাদের মার্কেট শেয়ার এয়ারকন্ডিশনের মধ্যে, আর আমাদের রিফ্রিজারেটর যেটা ফ্রিজ সেটার মধ্যে আমাদের মার্কেট শেয়ার প্রায় 20-30%-এর মধ্যে আছি, আর আমাদের একটা সিলিং ফ্যান আছে যেটা আমরা সেটা আমরা 20%-এর মতো মার্কেট আছি শেয়ার, আর অন্যান্য আমাদের হোম অ্যাপ্লায়েন্সগুলি আছে যেগুলি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন বা অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সগুলি আমাদের
প্রায় 15-20% মধ্যে আমরা আছি। তো আমরা সবগুলি চাই যে আমরা বাংলাদেশে শীর্ষস্থানে পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা যেহেতু চাইনিজ ব্র্যান্ড নিয়ে কাজ করি, আমাদের দুইটা ব্র্যান্ডে কঙ্কা এবং গ্রি দুইটাই আমাদের চাইনিজ ব্র্যান্ড, এবং পাশাপাশি আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে হাইকো, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের যখন আমরা কঙ্কা নিয়ে আরম্ভ করলাম তখন আমাদের প্রথম ছিল আমাদের টিভি প্রোডাক্ট ছিল, তাহলে আমাদের এই ব্র্যান্ডের সাথে আমরা অন্যান্য প্রোডাক্টও আমরা যুক্ত করি। তখন আমাদের এই ফ্রিজ নিয়ে আসলাম, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, অন্যান্য প্রোডাক্টগুলো নিয়ে আসলাম। যেহেতু এটা কঙ্কা চাইনিজ একটা ব্র্যান্ড, ওনাদের সবগুলি প্রোডাক্টই ছিল, যেহেতু আমরা প্রথম একটা ধাপে আগালাম যে এটা চাইনিজ ব্র্যান্ড বা চাইনিজ টিভি নিয়ে আসলাম, তখন বাকিগুলি আমরা যখন গ্রাহকরা আমাদের পণ্যগুলি গ্রহণ করলো, ওনারা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছিলো হ্যাঁ খুব ভালো, তখন আমরা কিন্তু বাকি প্রোডাক্টগুলো নিয়ে আসলাম। পাশাপাশি আমাদের যে এয়ারকন্ডিশন, গ্রি এয়ারকন্ডিশন, এটাও কিন্তু চাইনিজ ব্র্যান্ড, এটাও কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড, যেটা এখন বাংলা সারা বিশ্বে সবচেয়ে বেশি কোয়ালিটি, বেশি প্রোডাক্ট বিক্রি হয়। তো আমরা যেহেতু ইলেকট্রনিক্স বাংলাদেশে একটা নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তো আমাদের এখানে কিন্তু যদি আমাদের সরকার যদি সহযোগিতা করে আমাদের এই ইলেকট্রনিক্স সেক্টরটা গার্মেন্টস সেক্টরের মতো একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট হইতে পারে, একটা মার্কেট সৃষ্টি হইতে পারে, তো সেই জন্য আমাদের গভর্নমেন্টের কিন্তু অনেকগুলি আমাদের সুবিধা দেওয়ার প্রয়োজন মনে করি, যেটা আমাদের আমাদের একটা কর অব্যাহতি আছে, তো সেটা যেন দীর্ঘমেয়াদী করা হয়। আমরা প্রতি বছরে এটা বছর মেয়াদি করা হয়, তো সেটা না করে যদি একটা লং টার্ম প্ল্যান করা হয় যে এটা 2030 সাল পর্যন্ত এটা অব্যাহতি থাকবে, তখন তাহলে আমরা তো আছি, আর বাকি যারা নতুন ইনভেস্টর আসবে, নতুন উদ্যোক্তা আসবে, ওনারাও সহজে আসতে পারে, এবং এখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আহরণ করার অনেক সুযোগ আছে। আর আমাদের সরকারের কাছে আরও আবেদন যে আমাদের এই ব্যাড ট্যাক্সের বিষয়গুলি বা কাস্টমসের বিষয়গুলি আরও যখন সহজীকরণ করা হয়, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রনিক সেক্টরটা আরও বৃদ্ধি পাওয়ার অনেক সুযোগ আছে। পাশাপাশি আমাদের যে ব্যাংকিং সেক্টরে আমাদের এখন যে ইন্টারেস্ট রেট, সেটাও কিন্তু এখন আমাদের একটা ব্যবসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যে যেখানে সিঙ্গেল ডিজিট ছিল সেখানে এখন ডাবল ডিজিটে করা হয়েছে। তো আমরা আসলে চাই যে যেন সরকার এটা সিঙ্গেল ডিজিটের মধ্যে যদি রাখে, তাহলে আমাদের এই ব্যবসা যারা আমাদের শুধু ইলেকট্রনিক্স না, সব উদ্যোক্তারাই এটা ইয়ে হবে, ওপেন থাকুক, কিন্তু আমরা চাই যে যেন সেটা সিঙ্গেল ডিজিটের মধ্যে থাকে। যেমন এখন যে কোনো ব্যাংক তার ক্লাসিফাইড হয়েছে লোন, সেটার জন্য অন্যান্য সবাই কোনো সাফারার হবে।